বোরন টেট্রাফ্লোরাইড আয়নের হাইব্রিডাইজেশন স্টেট নিয়ে এখন আলোচনা করব। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে বোরন, তার সঙ্গে তিনটি ফ্লোরিন পরমাণু সিঙ্গেল বন্ডে রয়েছে, অর্থাৎ সিগমা বন্ডে রয়েছে, আর একটা ফ্লোরাইড আয়ন যুক্ত অবস্থায় রয়েছে। এই ক্ষেত্রে আমরা একটা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হতে দেখব এবং অ্যারো সিম্বলটা থাকবে ফ্লোরিন থেকে বোরনের দিকে। এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, যেটাকে আমরা কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ডও বলে থাকি। আমি বিস্তারিত আলোচনা করছি কেন এখানে এই সন্নিবেশ সমযোজী বন্ধনের সৃষ্টি হয়েছে, আর এর আকৃতি দেখেই তুমি বুঝতে পারছো এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশনে থাকা একটি আয়ন। তো আমরা সেন্ট্রাল অ্যাটম বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখছি। 1s2, 2s2, 2px1, 2py0, 2pz0। তাহলে বোরন এক্সাইটেড স্টেটে গিয়ে 2ps থেকে একটি ইলেকট্রন 2py তে শিফট করে নেয়, কিন্তু তখনও কিন্তু 2pz0 খালি অবস্থায় থাকে। তো শিক্ষার্থীরা, এই যে আমাদের এই চারটি অরবিটাল রয়েছে, এই চারটি অরবিটাল পরস্পর সংমিশ্রিত হয়ে sp3 হাইব্রিডাইজ অরবিটাল হয়ে যায়, এবং এক্ষেত্রে যে সিঙ্গেল ইলেকট্রনগুলো রয়েছে সেখানে তিনটা ফ্লোরিন এসে যুক্ত হয়, আর 2pz এ থাকা ফাঁকা অরবিটালে এখানে এসে ফ্লোরিন যুক্ত হয়। তো ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা 2px2, 2py2, 2pz1 দেখতে পাই। এই যে এখানে সিঙ্গেল ইলেকট্রন যেটা, এটাই হচ্ছে ফ্লোরিনের উপরে থাকা চার্জ। আর আমরা দেখতে পাচ্ছি এখানে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে তিনটা, এর যে কোনো একটির সঙ্গে বোরনের সাথে সে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। যে কোনো একটি মুক্তজোড় ইলেকট্রন সে বোরনের সঙ্গে শেয়ার করে এবং তখন বোরন এবং ফ্লোরিনের মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয়। আর যেহেতু বোরন এখানে গ্রহণ করেছে, তাই অ্যারো সিম্বলটা বোরনের দিকে আসে। তার মানে সন্নিবেশ সমযোজী বন্ধনে একটা পরমাণু থাকে যেটা ডোনর, যেটা আসলে ইলেকট্রন শেয়ার করে, আর একটা থাকে অ্যাকসেপ্টর, সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে কোনো রকমের ইলেকট্রন শেয়ারিং ছাড়াই। এটাই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি বোরন টেট্রাফ্লোরাইড আয়নে sp3